আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরেকটি ভিডিওতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা করল। স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার, নাসুম আহমেদের মতন অনেক নতুন ক্রিকেটাররা। চলুন দেখে নিই 15 সদস্যের স্কোয়াডে কারা কারা রয়েছে। নাম্বার 1, তানজিদ হাসান তামিম। নাম্বার 2, লিটন কুমার দাস। নাম্বার 3, পারভেজ হোসেন ইমন। নাম্বার 4, নাজমুল হোসেন শান্ত। নাম্বার 5, তাওহিদ হৃদয়। নাম্বার 6, জাকির আলী ওনিক। নাম্বার 7, মেহেদি হাসান মিরাজ। নাম্বার 8, রিশাদ হুসাইন। নাম্বার 9, তাসকিন আহমেদ। নাম্বার 10, শরীফুল ইসলাম। নাম্বার 11, তানজিম হাসান সাকিব। নাম্বার 12, সৌম্য সরকার। নাম্বার 13, মুস্তাফিজুর রহমান। নাম্বার 14, নাসুম আহমেদ। নাম্বার 15, শেখ মাহিদি হাসান। নাম্বার 16, জিসান আলম। এই স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ কেমন করবে জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।